হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি কোচবিহারের মার্কেট থেকে। দেখতে দেখতে চতুর্থীও চলে আসলো, সবাই লাস্ট মিনিট শপিং করতে ব্যস্ত, আর আমার পুরো শপিংটাই এখনো বাকি, কি আর বলবো বন্ধুগণ। তাই মনে দুঃখ নিয়ে মুখে হাসি নিয়ে আমিও চলে আসলাম কোচবিহারে কিছু শপিং করতে, আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ব্লগটা স্কিপ না করে সঙ্গে থেকো। এবারের পুজোর শপিংয়ের শুরুটা হয়েছে আমাদের ফ্যামিলির সবথেকে ছোট সদস্য মানে আমার মামার মেয়েকে দিয়ে। তারপর কিছুটা শপিং করার পর মাসি বললো চল খাওয়া দাওয়াটা সেরে ফেলি, কারণ পেট শান্তি তো মন শান্তি, আর মন শান্তি হলে শপিংটাও ভালো হবে। তারপর আমরা চলে গেলাম যুবরাজে। চলে এসেছি যুবরাজে, এই যে আমার মাসিমণি, হাই বলুন। আর আজকের মেনুতে ছিল বাটার পনির, চিকেন কষা, নান আর চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি লক্ষ্মীনারায়ণে। কি নিবি, শাড়ি? শাড়ি নিবি? আমি? হ্যাঁ তুমি? জামা নিবা? বলো কোন থেকে চুপা ইতে চুপা লক্ষ্মীনারায়ণ থেকে আমাদের শপিং করা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি লক্ষ্মী স্ট্রিটে। লক্ষ্মীশ্রীতে শপিং করতে গিয়ে দেখা হয়ে গেল আমাদের নর্থ বেঙ্গলের ফেমাস একজন ইউটিউবার বং মিডিয়ার উজ্জ্বল দা আর এঞ্জেল পিয়ার সাথে। হাই হাই, শুধু হাই বলি না, আমি ভিডিও দেখলেই বলে দিই সবাইকে সাপোর্ট করো, যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো সবাইকে সাপোর্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই যে আমি এইটা দেখে গেছি, এটা খোলো, এটা অন্য কালার আসার কথা ছিল, ব্ল্যাকটাই নাও। আমি আমি ওইটা দিব না বাবা, আমার তো অল্প রাত দিছে। কেমন লাগতেছে শাড়িগুলো, পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে? আমাকে কোনটা দিবি বলতো, দিবি আমাকে একটা শাড়ি? আমাকে একটা শাড়ি দিবি, তুই দিবি আমাকে শাড়ি? তোমাকে ফাটা প্যান্ট দিব আর গেঞ্জি দিব। ফাটা প্যান্ট না, এটাকে বলে স্টাইল, স্টাইল বলে না, ফাটা প্যান্ট না, এটা স্টাইল, স্টাইল বলে না, তুই ফাটা দেখতেছিস, স্টাইল বলে, স্টাইল। একটা তারা ভালো প্যান্ট কিনে দাও, চলো ট্রেন্সে চলো। তোর কয়টা জামা লাগবে? 100টা জামা আর কয়টা শাড়ি? হ্যাঁ না, আমার ওইটা আগের থেকে ভালো লাগছে বেশি। ওয়াও, এটাও খুব সুন্দর, এটাও সুন্দর, এটাও মারাত্মক লাগতেছে, এটাই মারাত্মক লাগতেছে মাসি না? এটা রেড কালার পার্টটা দারুণ লাগছে। তোমরা পছন্দ করো কোনটা?
তোমাদের কোনটা ভালো লাগছে গাইস বলো আমার তো দুইটাই ভালো লাগছে রেটটা ভালো লাগছে এটা দাম কত দাম এগুলো 4500 only দুইটাই নিয়ে নাও না মাসি এটা ভালো লাগছে বেশি এগুলো দাম মাত্র 2500 টাকা তোমার এটা শাড়িটা তো দারুণ শাড়িটা দারুণ কিন্তু তোর মাছ কেমন আছে শপিং শেষ এখন বিলিং করতে গেছে আমি ক্লান্ত হয়ে গেছি তোমার কেমন লাগলো তো শাড়ি দেখে শাড়ি দেখে মানে মাথাটাই নষ্ট হয়ে গেছে সত্যি শাড়ি দেখতে দেখতে পাগল হয়ে গেছি আর ভালো লাগছে মানে সব একরকম লাগছে তাই না কতক্ষণে নিয়ে বের হব একবার নিয়ে বিলিং হচ্ছে চলো শপিং করতে আসছি একটা ছেঁড়া প্যান্ট পরে সেটা নিয়ে সবার কথা তুমি কি বলো বলো শপিং ডান চলো চলো দেখা যাক কোথায় যাওয়া যাবে দেখো কমপ্লিট শপিং ব্লগের চক্করে আমার মাসিকে হারাই ফেলেছি এখন ফোন করা হচ্ছে কোথায় আমি নয় ব্লগ করতেছিলাম তুমি কি করতেছিলা এখানে দেখো আমার বোন নতুন জামা পরে অল্প ঢং করে হাঁটছে শিউলি মাখা গল্প আগমনীর সুর তোমার টুলির গন্ধ ছড়ালো কোচবিহারের সম্রাটের কাছে এই কাকুর দোকানে পাপড়ি চাটটা না আমার বেশ ভালো লাগে তোমরা যদি কখনো খেয়ে থাকো তাহলে জানিও তোমাদের কেমন লেগেছে পাপড়ি চাট খেয়ে আমরা আবার সম্রাটে গেলাম মিষ্টি খাবো বলে তো গাইস আমরা এখন ডিনার করতে যাচ্ছি দেবী হোটেলে সাথে আছে সৌভিক আর আমি সামনে আছে রোহিত রাজ তো চলো যাওয়া যাক ফ্রেন্স রিলায়েন্স থেকে কি দেখলি ফালতু কালেকশন ভুলেও আসবেন না ফালতু কালেকশন ম্যাক্সে সব জায়গায় ফালতু তাহলে কালকে হাটে থেকে কিনতে হবে উইন্টার কালেকশন ভালো ভালো আছে যদি উইন্টার হ্যাঁ আমি বুঝতে পারছি উইন্টার কালেকশন দিয়ে দিচ্ছে কেন পূজার মধ্যে সব জায়গায় এটা উইন্টার কালেকশন শিলিগুড়িতে জুডিওতে গেলাম সেখানে উইন্টার কালেকশন এটা উইন্টার কালেকশন ভালো ভালো আছে যদি উইন্টার কালেকশন নিতে ইচ্ছা করে আর উইন্টার কালেকশন এই এই পূজোতে হলে উইন্টার কালেকশন পরে ঘুরবেন আর আমি যদি বলেন আমার থেকে কিছু সাজেশন নেওয়ার জন্য আমি বলবো রেনকোট কিনেন ভালো ভালো দেখে কি করবে রেনকোট কিনেন ভালো ভালো দেখে তিন চারটা আমরা চলে আসলাম দেবী হোটেলে এখনো মাসিরা এসে পৌঁছায় তো গাইস আমরা এখন চলে এসেছি দেবী হোটেলে আর মাসিরাও চলে এসেছে আমরা ভাবছিলাম মাসিরা আসেনি তো এসে দেখি মাসিরা অলরেডি চলে এসেছে আমাদের আগে
দেখো এই যে দেবী হোটেল, এখানে আজকে ডিনারটা হবে আমাদের। তো ডিনারে কি আছে দেখা যাক, আমি তাড়াতাড়ি উঠে বানানো হচ্ছে। তো গাইস আমরা এখন কোচবিহার থেকে যাবো নিশিগঞ্জে, সেজন্য আমাদের খাবার টাইম নেই, তো আমরা খাবারটা প্যাকিং করে নিয়ে যাব। আমি এখানে ব্লগ করছি আর এদিকে দেখো হা করে আমার ব্লগ দেখছে, হা করে মানে কি করছি আমি। যাই হোক, ব্লগে যখন কেউ এভাবে তাকিয়ে থাকবে তাকে এইভাবে নিতে হয়। যাই হোক, এখন আমরা খাবার প্যাক করে চলে যাবো নিশিগঞ্জে, আমার নিশিগঞ্জের মাসির বাড়িতে। আর ভাই তুমি অনেক খিদে পেয়েছে প্রচন্ড, খিদা তো নাই, খিদা নাই, জামা কাপড়ের খিদা, জামা কাপড়ের খিদা। কালকে তো হচ্ছে শপিং মলে হয়নি তো কি হবে, আমরা হাটে বাজারে শপিং করব। ঠিক আছে, অনলাইন থেকে শপিং মলে খুঁজে পাই না, এজন্য অনলাইনে দেখছে কি আছে। এখন মিন্ত্রা খুলে সার্চ চেক করতেছি, এখন মিন্ত্রাটা খুলে আমি সার্চ চেক করতেছি। ও ফ্লিপকার্টে তো সেল দিচ্ছে, দেখিস তো কি কি পাওয়া যাবে আজকে রাতেবেলা, চেক করব কি কি আছে। এখানে রোহিত ম্যাচ দেখছে, রাজ ভাবছে কবে যে গার্লফ্রেন্ডটা হবে, এবার দুর্গা পূজায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবো কিনা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি নিশিগঞ্জের উদ্দেশ্যে, নিশিগঞ্জ যাবো। হ্যান্ডসাম ব্রো ব্রো সেনা, আমরা এখন নিশিগঞ্জ যাবো এবং পাগল পাগল দেখা যাচ্ছে। এখন আমার কিচ্ছু শপিং হয়নি, কিচ্ছু না, পৌঁছে গেছি মাসির বাড়িতে। তো আসার সময় কি হয়েছে, আমরা রাস্তা ভুল করে একটা গলির ভিতর, অন্ধকার গলির ভিতরে ঢুকে গেছিলাম। তো সেখানে গিয়ে তো প্রচণ্ড ভয় লাগছিল, যেহেতু রাস্তার মানে বাইকটা অনেকটা পেছনে ছিল। তারপর ফোন করে কন্ট্যাক্ট করলাম, তারপর সোজা রাস্তা ধরে অনেক কষ্ট করে পৌঁছালাম। প্রায় এক ঘন্টা লেগে গেছে কোচবিহার থেকে নিশিগঞ্জ আসতে। কোনো দিনও এরকম ভয় লাগে নি, ফার্স্ট টাইম এরকম ভয় লাগলো। তো ফাইনালি ভালোভাবে পৌঁছে গেছি মাসির বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।